বরাকত কয়লার সমানেই চলিছে গরুর সিন্ডিকেট। নিশার বরাক মানে কয়লা গরু সুপারি সিন্ডিকেটর চোরাং বেহা। নিশার বরাক মানেই যে নীতি নিয়মহীন সিন্ডিকেটর সাম্রাজ্য। হয়, ঠিকই শুনিছে, এটার পিছত আনটো সিন্ডিকেটর তথ্য ফাদিল হয়েছে DY365-ত। বরাকত যেন সিন্ডিকেট চক্রর হে রামরাজ্য চলিছে। বরাকর প্রায় সিন্ডিকেটর নামত আহে খমখমিয়া 500-2000 টকিয়া। দিসপুরক ম্যানেজ করে বরাকত চলিছে সিন্ডিকেটর পাহাড়। অন্তত টেলিভিশনের পর্দা এনে দৃশ্য সুলভ হয়ে পড়ার পিছতো নির্বিকার নিধিরাম সর্দার হয়ে বহি থাকা বাবেই আরক্ষী প্রশাসন কিংবা দিসপুরের বরমুরিয়ার বিরুদ্ধে এনে গুরুতর অভিযোগ বরাকর বহুতরেই মুখে মুখে। আপনার যদি বিশ্বাস হওয়া নাই এই দৃশ্য চাও। এয়া কাছাড় জেলার কাতিগড়া সমষ্টির দৃশ্য। একাংশ রাইজে রাষ্ট্রীয় ঘাইপথত আবদ্ধ করে রাখিছে এখন ট্রাক। ট্রাকখনত আছে গরু। পিছে কাতিগড়ার প্রা মেঘালয় সীমান্তরে বাংলাদেশে প্রেরণ করা এই গরু ভর্তি ট্রাকর কোনো নথিপত্র নাই। গাড়ি যে মাল যে লয়ে যাবে মালর কাগজ কোট এটু তো ব্ল্যাক কাগজ। মালর কাগজ কাগজ স্যার আমরা না জানি। গাড়ির ভিতরে তো গরু 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 আছে। কার গরু? মালিক কোন গরুর? মালিকের নাম জানি না স্যার। ওই নাম কো? নাম জানি না। কেন করে না জানা? তোমার কোনে দিছে? আমরা তো গিয়া মালিকে গাড়ি মালিকে কইছে ও জায়গাতে আছে লোড দেও গিয়ে তো আমরা দিছি নামও জানি না। নথিপত্রবিহীন এই গরু ভর্তি ট্রাকের কথা জানুয়া হল কাতিগড়া থানার ভারপ্রাপ্ত বিষয়া। কিন্তু আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হওয়ার পূর্বেই পলাল গরু ভর্তি ট্রাক। ট্রাকের নম্বর দিয়ে কাতিগড়া আরক্ষীক অবগত করা হল। কিন্তু আরক্ষীয়ে ধরা নেপেলালে ট্রাকখনক, যেন সকল ম্যানেজ বরাকত। একই দৃশ্যর অবতারণা হয়েছে কয়লা ভর্তি ট্রাকের ক্ষেত্রতো। কয়লা ভর্তি ট্রাকর ক্ষেত্রতো না থাকে কোনো নথিপত্র। তৎসত্ত্বেও করিমগঞ্জ শহরের মাঝমজিয়াই দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে সরবরাহ হয়েছে শ শ কয়লা ভর্তি ট্রাক। স্বয়ং জ্যেষ্ঠ আরক্ষীয়ে দিসপুরক ম্যানেজ করার গুরুতর অভিযোগ। থানার সন্মুখরেই নথিপত্রবিহীনভাবে কয়লা গরু ভর্তি ট্রাক সরবরাহ হয়েছে। সকলে দেখে শুনে বুঝে, নেদেখে নুশুনে নুবুঝে দিসপুরে আরক্ষীও যেন নিধিরাম সর্দার। দিসপুরের বাবে এতিয়া বরাকর সিন্ডিকেট মানেই চকু হাত ভরি সকলো বন্ধা। এইবার এই দৃশ্য হোজাই জেলার মোরাজারর। মোরাজার আরক্ষীয়ে যমুনা গাঁওয়ের পর অবৈধভাবে সরবরাহ হওয়া গরু ভর্তি এখন ট্রাক জব্দ করেছে। এই গরু চুরি চোরাংবেহাত স্বামী মাহমেদের লগতে গিয়াসুদ্দিন আৰু বাসির আলী নামের তিনজন লোক জড়িত থাকার অভিযোগ উঠিছে। আরক্ষীয়ে আরম্ভ করেছে অনুসন্ধান। কিন্তু হোজাইটো যে গরু সিন্ডিকেট চক্রে বারুকয়ে শিপাইছে সেই কথাই প্রমাণ করেছে এই গরু ভর্তি ট্রাক জব্দর ঘটনায়। নম্বর 6611-09 ট্রাকখন আহিছে, যেতে আমি আগভেটি ধরল। আগভেটি ধরতে ড্রাইভারটো পটককে ওলাই পেলায় পলাই দিলে। ধাননির মাজেতে দৌড়ি গল, খেদি গলো, সুরজন্ত্র খেদি গল, যদি ধরব নোয়াইল। বাকি দুজন লেবার আমি পালো। এয়া আকো মার্ঘেরিতার নামদাং বনাঞ্চলের দৃশ্য। এই নামদাঙতেই অবৈধ কয়লা খনন করবলৈ গৈ এজন শ্রমিক মৃত্যু হওয়ার ভাইরেল খবরে অস্বস্তি পেলায় স্থানীয় আরক্ষীক। অবশ্যে অরুণাচল সীমান্তবর্তী এলাকাত মার্ঘেরিতা আরক্ষীয়ে অভিযান চলায় যদিও মৃত শ্রমিকের কোনো সুংসূত্র লাভ নকরিলে। আমি নামদাং এরিয়ার বাদেও অরুণাচলের আমার সীমান্তবর্তী যে অরুণাচলের সীমান্তবর্তী প্রত্যেক এলাকাত আমি অপারেশন চলালো। সেই অপারেশনের ভিত্তিতে আপনাদের সহায়ত আমি বহু জায়গা চালু। কিন্তু কতো তেনেকুৱা আমি মৃতদেহ পড়ে থাকা বা তেনেকুৱা মাইনিং রেট হল মাইনিং সময় মৃত্যু হওয়া বলে কোনো তথ্য সংগ্রহ করবা নগল। মুঠতে ইটোর পিছত সিটো ঘটনায় স্পষ্ট করে দিছে কিদরে রাজ্যত কয়লার উপরেও গরুর সিন্ডিকেট অব্যাহত আছে। মার্ঘেরিতার পর রানাজ্যোতি নেওক, হোজাইর পর ইসমাইল আলীর সহযোগত, কাতিগড়ার পর হিরণময় ভট্টাচার্য, DY365।